10,000 ডেঙ্গু রোগী সারা পশ্চিম ৪,৫০০ রোগী শুধু নর্থ চব্বিশ পরগনায় আছে। কিন্তু মমতা ব্যানার্জি রাজনীতি করার ছেড়ে দেন বিভিন্ন স্তরে পুরসভা আটকে রেখে দুর্গাপুরে ভারতীয় জনতা পার্টি একটা নির্ধারিত কর্মসূচি ছিল, তার জমির অনুমোদন থেকে সমস্তই ছিল। তাতে আমি, দিলীপবাবু, বিজয় ওঝা সহ আরও অনেকেরই যাওয়ার কথা ছিল। এবারে হঠাৎ করে কোকোভ্যান থানা দুর্গাপুরের ওই সভাটা বাতিল করতে চায়, কিন্তু এত জমায়েত হয়, সেই জমায়েতে বাধ্য হয়ে সভা হয়, তাই তার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে তারা চার্জশিট দায়ের করে। আমাদের বলা হয় যে আমরা নাকি পুলিশ মেরেছি, আমরা নাকি আইন শৃঙ্খলা ভেঙেছি, এসব অ্যাটেম্প টু মার্ডার সেকশন দেওয়া হয়, কিন্তু একটাও ইঞ্জুরি নেই, একটাও কিছু নেই। অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিলেন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যাবে না, এটা একটা গণতান্ত্রিক আন্দোলন ছিল। যে মমতা ব্যানার্জি বলতেন যে গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ যাবে না, তিনি এখন বেঁচে আছেন পুলিশের ওপর ভরসা করে। আজকে বারাসাত কোর্টে আমি বলতে এসেছি, এই বারাসাত করে এখনো মমতা ব্যানার্জির নামে ওয়ারেন্ট পেন্ডিং আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট পেন্ডিং আছে। দেখো, এটা তো সরকারের ব্যাপার, সরকার অ্যারেস্ট ওয়ারেন্ট পেন্ডিং হলেও দেখবেন কদিন বাদে ফাইলটাই আর নাই। না, মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে, মমতা ব্যানার্জি জানে আগামী বিধানসভা নির্বাচনে 30টা আসন পাবো না, এই 30টা আসন পাবে না বলে ভয় পেয়ে এইসব কাজকর্ম করছে। দেবদাস মণ্ডল একজনে 3 মাস হয়ে গেছে, এখনো ঘুম তার কোনো, তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি একসময় নন্দীগ্রামে বলতেন বহু মানুষকে পুঁতে দেওয়া হয়েছে, এখানেও দেবদাসকে মমতা ব্যানার্জির লোকেরা পুঁতে দিয়েছে, তাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা মমতা ব্যানার্জি সবচেয়ে ভালো, কোর্ট তো কিছু, আমার এটা রেগুলার বেল হলো। আগামী 15 জানুয়ারি পর্যন্ত রাজ্যের ছাত্র সংসদের ভোট বন্ধ রয়েছে, কোনো ভোটই পার্থ চ্যাটার্জি কেন মমতা ব্যানার্জি করবেন না, ছাত্র সংসদ করবে না, পৌরসভা করবে না, কারণ যা ভোটই হবে সেই ভোটেই তৃণমূলের পরাজয় নিশ্চিত, সেই জন্য কোনো ভোটই করবে না মমতা ব্যানার্জি। না, নিশ্চিত আমি বলেছি যে কোনো ইনভেস্টিগেশনে আমি সহযোগিতা করব। আমাকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে, সেই জামিনে বলা আছে যে অ্যাটলিস্ট ওয়ান্স যদি ইনভেস্টিগেটিং অফিসার আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কোঅপারেট করুন, তাহলে সেই আইনে যেহেতু বলা আছে আমি ডেফিনেটলি যাব, আমি যে কোনো ইনভেস্টিগেটিং অফিসারের সাথে কোঅপারেট করব। আমি মমতা ব্যানার্জি নয়, সিবিআই এলেই বলবে দূরভিসন্ধি নিয়ে এসছে, ইডি এলেই বলবে দূরভিসন্ধি নিয়ে এসছে, যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি কোনো তদন্ত করতে চায় তাকে সহযোগিতা করা, এটা হচ্ছে ল অ্যাবাইডিং সিটিজেনের কাজ। কিন্তু মমতা ব্যানার্জি বিইং এ চিফ মিনিস্টার, উনি সিবিআইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েন, সিবিআইয়ের বিরুদ্ধে ধর্নায় বসেন, আমি এইসব করব না। দেখো, হাতে পুলিশ আছে, অতএব উদ্দেশ্য তো প্রণোদিতভাবে দিতে গিয়ে এই করতে গিয়ে 34 থেকে 20 নেমেছে, আর এই করতে থাকবে আর 211 থেকে 30 নামবে। দেখুন, জনাদেশটাকে মানতে হবে, গারুলিয়া এবং বনগা দু জায়গায় মানুষকে ভয় দেখিয়ে তাদের ওপর বন্দুক ধরে প্রশাসনকে কাজে লাগিয়ে করা হচ্ছে, গারুলিয়া এখনো করে উঠতে পারেনি, বনগাই করেছে, এসব ফেরত আসবে একদম 100%, এবং দেখবেন কয়েকটা দিন যেতে দিন সব ফিরে আসবে। থাকছে না কোন কেসে আছে, দিদিমণি হাফ সেঞ্চুরি পার হয়ে গেছে, রোজই মামলা করছেন,
আর রোজই আমরা হাজিরা দিচ্ছি, বিল হচ্ছে। ও এতে মমতা ব্যানার্জি যে বুঝতে পারছেন যে পশ্চিমবাংলা উনি আর থাকতে পারবেন না, তার জন্য এইসব করছি। আমি ওয়েট করছি গিনিজ বুকে নাম লেখাতে, যাতে হয় আমার নাম লেখানো যায়, যাতে 100 কেস দিন উনি, আমি খুব খুশি হব। কেন ওনার জন্য অনেক কিছু পাপ করেছি, তো সেই পাপে প্রায়শ্চিত আমরা এখন করছি। ৭৮ কোটি টাকা মমতা ব্যানার্জি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ভাটপাড়া আটকে রেখেছে, 78 কোটি। সেই টাকাটা দিচ্ছে না, কিছু শ্রমিককে উস্কিয়ে দিচ্ছে, পুলিশ স্ট্রাইক করাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে থাকছে, গাড়ি বেরোতে দিচ্ছে না, তার জন্য বাধ্য হয়ে আজকে আমাদের নামতে হয়েছে। ভাটপাড়া বলে উনি সব জায়গায় ভাটপাড়া করে দেবেন যেখানে বিজেপি হবে।